আমার মরণ নাসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নাসিবে কখন কেউ তো জানি না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কথা ঠিক না বেঠি, এই জন্য কার মরণ কখন আসবে কারো জানা নাই, যে কোন সময় মালাকুল মাউত আমার কাছে চলে আসতে পারে, এই জন্য জানি না কার পেছনে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় রইছি, জানি না কার জন্য সাড়ে তিন হাত মাটির ঘর কবর রেডি হইয়া রইছি, জানি না কার জন্য সালার বাস রেডি হইয়া রইছি, অনেকেই হয়তো মাহফিলে বসে আছেন কত আশা ভরসা নিয়ে, আগামীকাল সুন্দর করে আবার চাকরি করব, খেত খামারে যাব, আমার কাজে কর্মে যাব, কিন্তু না রে বান্দা আপনার জন্য হয়তো কাফনের কাপড় বাজারে চলে আসছে আপনি হয়তো জানেন না, এই জন্য সময় তো চলে যায়, নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে মূল্য দাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক ফকির হওয়ার আগে ধনাঢ্যকে মূল্য দাও, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সময়কে মূল্য দাও, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক মরণের আগে ভালো হইয়া যাও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ আছে, কষ্ট হচ্ছে আপনাদের, বেশি সময় লম্বা করব না, সাধারণত বারোটার পরে আমি আলোচনা করি না, যেহেতু উঠতেই মাত্র আধা ঘন্টা হয়েছে উঠছে, আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের, এরপরেও যদি বসেন ইনশাল্লাহ আশা করি ফায়দা হবে ইনশাল্লাহ, লস হবে না ইনশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন, কালকে আমাদের মধ্যে এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দিয়ে জুড়ে বলেন আমিন, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলম কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর, আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আগামী রমজান পর্যন্ত বাঁচবো সেই গ্যারান্টিকে আছে, জোরে বলেন আছে, সেই গ্যারান্টি আমাদেরকে কেউ দেয় নাই, আচ্ছা তাহলে গ্যারান্টি যেহেতু নাই, তাহলে এই কথা কি আমরা বলতে পারি হুজুর আগামী রমজান মাস আসুক পরে ভালো হয়ে যাব, তখন দাঁড়িটা রেখে দেব, তখন নামাজ ধরবো, এই কথা কি বলতে পারি, এই কথা বলতে পারি না, ভালো হতে হলে
এখনি ভালো হতে হবে, এখন এই মুহূর্তে। তা আগামীকাল সকালে হবে এই কথা বলার সুযোগ আছে নাই? ফিরোজ সাহেব গান গাইতেছিল, এক মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে মাইক লই পড়ে গেছে স্টেজে। তাহলে আমি যে ওয়াশ করতে করতে মারা যাবো না তার গ্যারান্টি আছে? নাই। আপনি ওয়াশ শুনতে শুনতে মারা যাবেন না গ্যারান্টি আছে? এইগুলা কোনো গ্যারান্টি নাই। আমার সাথে হুসাইন আদনান ভাই আসছে আজকে, ও মদিনার মাটির গজল রেকর্ড দিয়েছিল মাহফুজুল আলম কলরবের শিল্পী, তিনি ছিলেন, আপনারাও হয়তো অনেকেই তার চিনেন। সেই মাহফুজুল আলম ভাইকে গজলটা স্টুডিওতে রেকর্ড দিয়ে বের হলাম তারে কিছু খাওয়া দাওয়ার করানোর জন্য, মেহমানদারি করানোর জন্য বের হলেন। জিজ্ঞেস করলাম, ভাই খাবেন কি? বললো আপনি কি খাওয়াবেন? আমি বললাম আপনি যা খান তাই খাওয়াবো। সাধারণত মানুষ পাইলে আমি খাওয়াইতে খুব পছন্দ করি, কারণ মেহমানকে খানা খাওয়ানো এটা নবীজির বড় একটা সুন্নাহ। তিনটি কাজ করেন আল্লাহ নবী বলেন, তিনটা কাজ করো আল্লাহর তৈরি জান্নাতে শান্তির সাথে প্রবেশ করো। জুড়ে বলেন কয়টা কাজ? এক নম্বরে মানুষকে খাবার খাওয়াও, দুই নম্বরকে সালাম দাও। ও স্বামীরা স্ত্রীকে সালাম দেন, আমারে সবাই সালাম দিবে? না না, রিক্সাওয়ালাকে আপনি সালাম দেবেন, কৃষিকেও আপনি সালাম দেবেন, বড়রা ছোটকে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন, মা বাবা সন্তানকে সালাম দেবেন, সন্তান মা বাপকে সালাম দেবেন। আমার মনে হয় সালামের প্রচার প্রসারটা যদি শুরু হয়ে যায় আমাদের দেশে, আবারও আমাদের দেশের ভেতরে শান্তি ফিরে আসবে, অশান্তি থাকবে না। কি দিবেন তাহলে সালাম? কি দিবেন? আজকে দিবেন তো ঘরে গিয়ে ইনশাআল্লাহ দিবেন তো, আল্লাহ তৌফিক দান করেন। তিন নম্বরে রাত যখন গভীর হয়ে যায়, রাত গভীর হয়ে গেলে আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে মাথাটা নত করে দেন। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসুনিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমায় থাকে, দুইটা রাকাত চারটা রাকাত নামাজ আপনি পড়েন, নামাজটা পড়ে আল্লাহর কাছে আপনার সমস্ত মনের নেক বাসনাগুলি বলেন, আল্লাহ দুনিয়ার মানুষ আমার মনের নেক আশা পূরণ করতে পারবে না, আশা যদি পূরণ করতেই হয়, যদি আল্লাহ কিছু, যদি দুনিয়াতে কিছু পেতেই হয়, আখেরাতেও কিছু পেতেই হয়, তাহলে দিতে পারে জোরে বলেন কে? খাজাই দিতে পারে না, বাবাই দিতে পারে না, তালা বাবা দিতে পারে না, মাস্তান বাবা দিতে পারে না। আজকে আমাদের দেশে বাবার নামে, খাজার নামে, মাজারের নামে এদেশের ভিতরে এত নষ্টামি চলছে, আফসোস হয়, বড় আফসোস হয়। মাজারের ভিতরে আমাদের দেখলাম কয়েকদিন আগে একটা বক্তা ওয়াজ করে, বক্তাও পর্যন্ত কি মাজারকে সেজদা দিচ্ছে না, আউযুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ কপাল বানাইছে শুধুমাত্র আল্লাহর সেজদা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, কিন্তু এই শিরিক আমাদের দেশের মহিলারা শিরিকের ভিতরে লিপ্ত। সাই বাবার কাছে, ও মা ও বোন, বাবাই কিছু দিতে পারে না, বরং বাবারও যদি কিছু দরকার হয় দিতে পারেন, একজন যদি বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কাছে তোমরা চাও দুটি জিনিসের মাধ্যমে, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। এই দুইটা জিনিস যাদের ভিতরে থাকবে আল্লাহর সাহায্য তাদের কাছে আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু দুটি জিনিস আজকে আমাদের মধ্যে নাই। ধৈর্য আগে, নামাজ পড়ে। আজকে তোমরা নামাজ যখন পড়ি তখন ধৈর্যের সাথে পড়ি না, এক সেজদা দেওয়ার পরে সোজা হইয়া না উঠতে আরেক সেজদা, ইমাম সাহেব দেওয়ার আগে মুসল্লি সেজদা মারে। আবার মাঝে মধ্যে এরকমও মনে হয় যে এক আল্লাহু আকবারে দুই সেজদা দিতে পারলে তার সবচেয়ে সুবিধা ছিল, আর না উঠলেই ভালো ছিল, ঠিক না বেটি? এরপরে নামাজের ভিতরে বৈশা এত চিন্তা, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব চিন্তা তার নামাজের ভিতরে।
অতঃপর নবী বলছে নামাজ ওইভাবে পড়বা, তোমারে আল্লাহ দেখতেছে, তুমি আল্লাহরে দেখতেছো। তুমি যদি আল্লাহরে নাও দেখো, আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছে, এটা তুমি মনে করো। আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখতেছে না? আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছেন। এই জন্য যে কথা বলতেছিলাম, এক নম্বরে মানুষকে খাবার খাওয়ান, দুই নম্বরকে সালাম দিন, তিন নম্বরে রাতের বেলায় নামাজ পড়েন, যখন মানুষ ঘুমায় থাকে তো তাহাজ্জুদের নামাজ পড়েন। এই তিনটা কাজ করতে পারলে নবীজি বলেন তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা কাজ আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, আমি মাহফুজুর আলম ভাইকে বললাম কি খাবেন, উনি বললেন শর্মা খাবো। আমি তাকে খাওয়ালাম, খাওয়া দাওয়া করায়াম, আমি আমার বাসা তখন ঢাকার উত্তরায়, সেখানে আসলাম। আসার পরে আমি কয়েকদিন পরে আমার কর্ণকোর খবর আসলো মাহফুজুল আলম আর নাই, চলে গেছে। আমার কেমন জানি বিশ্বাস হচ্ছিল না, আর মাত্র ছয়টা মাস পরে বিয়ে করবে, বিয়েটা পর্যন্ত ঠিক হয়েছে কিন্তু বিয়ে করতে পারলো না। আজকে অনেকে চিন্তা করি আমি তো বুড়া হব, আর কত বছর বাঁচব, কিন্তু গাড়িতে যখন চলাফেরা করি প্রায় সময় রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট দেখি, বাইক অ্যাক্সিডেন্ট করে কত যুবক দেখলাম মারা গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা গেল, আর বর্তমানে মৃত্যুর কথা যখন উল্লেখ করা হয় তখন বলা হয় বৃদ্ধ মানুষের চাইতে যুবক মানুষের মৃত্যুর হারটাই বেশি, যুবকেরা এখন বেশি মারা যাচ্ছে। আমি মনে করি তার এক নম্বর কারণ হচ্ছে নেশা, দুই নম্বর কারণ হচ্ছে মোবাইল। রাতের পর রাত ঘুম হয় না মোবাইলের কারণে। এই যে আজকে 14 ফেব্রুয়ারি চলে গেল, প্রেম করতে করতে, অবৈধ প্রেম করতে করতে মোবাইলটা নিয়ে আসো, 12টা বাজে, উঠ, এই প্রেম শেষ হয় সকাল 5-10টা বাজে, সকাল 10টায় ঘুমায় বিকাল 5টায় উঠে, কোনো ঠিক ঠিকানা নাই। দুই নম্বরে আমাদের দেশের যুবকের আজকে দুধ বিক্রি করে গাঁজা খায় এমন ঘটনা হয়েছে না নাই? গরের চাউল বিক্রি করে গাঁজা খায়, মোবাইল বিক্রি করেও গাঁজা খায়। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না যারা নেশা করে, নেশার সাথে যারা জড়িত, মাদকের সাথে যারা জড়িত, ইয়াবার সাথে যারা জড়িত, ফেন্সিডিলের সাথে যারা জড়িত, এদের দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবেন না? একটু চিন্তা করেন, একটু একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার দিকে না তাকায় আমি যাব কার কাছে? যাওয়ার কোনো জায়গা সেদিন থাকবে? যাওয়ার কোনো জায়গা সেদিন থাকবে না। এই জন্য যুবক ভাই প্লিজ, আপনাদের পা দুটো ধরে আমি বলতে চাই, সময় আছে, আল্লাহর কাছে তৌবা করে ভালো হয়ে যান। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহর কাছে তৌবা করলে অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, রমজান আসবে, সেই চিন্তা করে বসে থাকলে হবে না। রমজানের আগে হয়তো দুনিয়া থেকে আজকে যারা মাহফিলে বসেছেন অনেকেই চলে যাবে, এই জন্য রমজানের শিক্ষা কি শিক্ষা আমরা রমজান থেকে নেব? রোজার শিক্ষা হলো বান্দা এই চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ আমার গুনাহ না দেখলেও রাতের অন্ধকারেও যদি আমি চুরি করি, ডাকাতি করি, জেনা করি, বিচার করি, দুনিয়ার কোনো মানুষ আমার না দেখলেও আমার একজন দেখবে, জোরে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে রুশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে রুশ্রুতে নদী যেন বয়,
चलो नार हाथ छानी जतई आसुक पेचने फिर तक जर हृदय आल्लार भय तारा कभु पथ भूले जाए ना अल्लार प्रेम छाड़ा ए दुनिया कारो काछे कोनो किछु चाए ना ठीक ना बेठीक এই জন্য ভয় করবেন আল্লাহকে জোরে বলেন কাকে ভয় করবেন আল্লাহকে ভয় করার মানে গুনাহ করা না গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহকে ভয় করার মানে গুনাহ ছেড়ে দেওয়া এবার আসেন সংক্ষিপ্ত কথা বলি আমার আলোচনা আমি শেষ করব আলোচনার পরে আরো কাজ আছে এই জন্য আর মাত্র 15-20 মিনিট সময় আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি একটা লোক উঠবেন না আপনাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকে এখানে বসে আছেন আমার বাবা যারা দাড়ি পাকা যাদের এরা যখন আল্লাহর কাছে হাত বাড়ায় আমার নবী বলেন আমার আল্লাহ তাদের হাত ফিরে দিতে লজ্জা পায় আল্লাহু আকবার এই জন্য আজকে মায়ের জন্য বাপের জন্য দাদার জন্য দাদির জন্য একটু মোনাজাত করে যান একটা সময় মাহফিল আপনি থাকবেন না একটা সময় মাহফিল আমি থাকব না হয়তো আমার আপনার আত্মীয় স্বজন এই মাহফিলে ঠিকই থাকবে সেদিন হয়তো সেই আত্মীয় স্বজনগুলো আমার জন্য আপনার জন্য দোয়া করবে এই জন্য আজকে সময় পেয়েছেন এই সময়টাকে নষ্ট করবেন না 15-20 মিনিট আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে আজকে দোয়া আপনার জীবনের কবুল হয়ে যেতে পারে আজকে দোয়া আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে এই জন্য একটা লোক আর উঠবেন না 15-20 মিনিট ধৈর্য ধরে একটু বসার আহ্বান করেছি এবার আসেন সূরাতুল মায়দাত 55 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা বন্ধু দুনিয়াতে বানাতে চাও বন্ধু ছাড়া দুনিয়াতে চলা যায় না ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ বন্ধু হবে তিনজন এক নম্বর বন্ধু হব আমি আল্লাহ জোরে বলেন এক নম্বর বন্ধু হবেন কে এক নম্বর বন্ধু হবেন আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই 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 আল্লাহ চেয়ে আপন আমাদের কেউ নাই যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ যখন তোমার কেউ থাকবে না তখন থাকবে কে আর একটা সময় পৃথিবীতে আসি নাই মায়ের পেটের ভিতরে মা বাবা পর্যন্ত আমাদেরকে খাবার দিতে পারে নাই খাবার যিনি আমাদেরকে দিলেন জুড়ে জুড়ে বলেন তিনি কে খাবার দিলেন আল্লাহ এই দুনিয়াতে আসার পরে সব খাবার আমরা খেতে পারবো না মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলেন কে আবার এই দুনিয়াতে টাকা পয়সা হলে খাবার খাওয়া যায় না এই যে পানির ব্যবস্থা মাছের ব্যবস্থা এই যে আলু পটল তরি তরকারি যা আছে চাউলের ব্যবস্থা এই যে খাবারের ব্যবস্থা অক্সিজেনের ব্যবস্থা বাতাসের ব্যবস্থা জুড়ে বলেন করলেন কে সব করলেন আমার আল্লাহ আবার যেদিন আমাকে আপনাকে 3.5 হাত অন্ধকার কবর দেশে রেখে মানুষজন চলে আসবে ওই দিন আমার সাথে আমার আপনার মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না বন্ধু যাবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া লা ইউসআলু হামিমুন হামিমা ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়া লা ইয়াতাসাআলুন আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন হয়ে যাবে ওই কবরের ভিতরে আপনার লাশ যখন মানুষ রেখে আসবে দুনিয়ার কোন মানুষ যেদিন আপনার কবরে যাবে না সেদিন দুনিয়ার কোন মানুষ আপনার কবরে না গেলেও আমার আপনার বন্ধু যদি আমরা দুনিয়াতে আল্লাহকে বানায় যেতে পারি তাহলে কবরেও আমাদের বন্ধু হবে একজন জুড়ে বলেন তিনি কে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই জন্য আল্লাহরে বন্ধু বানান আল্লাহরে কেমনে বন্ধু বানাবেন আল্লাহরে বন্ধু বানানোর মানে হচ্ছে কোরআনে যা আছে তা মেনে নেবেন আর কোরআনে যা আছে তা মেনে নেবেন মানে জীবনে ফরজ কাজ যা আছে তা করবেন আমার রাসূলের ইতাআত করবেন হারাম কাজগুলো ছেড়ে দিবেন
যা উলামায়ে কেরাম বলতেছে যেটা মানতে হবে সেটা মেনে নেবেন, কারণ এই জীবন জীবন নয় আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান। অনন্তকালের জন্য একটা জীবন শুরু হবে, সেই জীবন আর কোনোদিন শেষ হবে না। আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই জন্যে জবান খুলে চিৎকার দিয়ে বলেন, এক নম্বরে আমাদের বন্ধু হবে কে, দুই নম্বরে আমাদের বন্ধু আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল, দুই নম্বরে বন্ধু কে হবে আল্লাহ রাসূল, দুই নম্বরে আমাদের বন্ধু হবে আল্লাহ রাসূলকে যদি বন্ধু বানাতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে হাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহাব্বত করবে আমার অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি তারা আমারে ভালোবাসবে, আর যারা আমারে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ তারা আমার সাথেই জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহু আকবার, আমার নবীর সাথে আমরা সবাই জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দুটি হাত আল্লাহরে উঠায় দেখায়, নারায়ে তাকবীর আল্লাহ।